দীর্ঘদিন ধরেই ভারতীয় নৌসেনার দাবি ছিল অত্যাধুনিক সাবমেরিন বিধ্বংসী বিমানের। ভারত মহাসাগরে চীনের অত্যাধুনিক সাবমেরিনকে চ্যালেঞ্জ করতে এতদিন ভারতের হাতে তেমন কোনো শক্তি ছিল না, সেই ঘাটতি মিটতে চলেছে। আমেরিকা থেকে 24টি M860 রোমিও হেলিকপ্টার কিনছে ভারত, একই সঙ্গে 6টি অ্যাপাচে হেলিকপ্টারও কিনবে মোদি সরকার। মঙ্গলবার নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে শীর্ষ বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই বৈঠকেই সই হল $300 কোটি মার্কিন ভারত প্রতিরক্ষা চুক্তি। 24টি রোমিও হেলিকপ্টার কিনতে খরচ পড়বে $260 কোটি। Agreements for India to purchase more than $3 billion of advanced American military equipment, including Apache and MH-60 Romeo helicopters, the finest in the world. These deals will enhance our joint defense capabilities as our militaries continue to train and operate side by side. In our discussions, Prime Minister Modi and I affirmed our two countries' commitment to protecting our citizens from radical Islamic terrorism. 2018 আগস্টে ভারত সরকারের পক্ষ থেকে সায় দেওয়া হয়েছিল এই চুক্তিতে। তখন প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন নির্মলা সীতারামন। 2019 এপ্রিলে চুক্তিতে সায় দেয় আমেরিকাও। দুই শীর্ষ নেতার উপস্থিতিতে মঙ্গলবার সিলমোহর পড়ল বহু প্রতীক্ষিত প্রতিরক্ষা চুক্তিতে। রোমিও হেলিকপ্টার তৈরি করেছে লকহিড মার্টিন গ্রুপ। বৃদ্ধ ব্রিটিশ সি কিং হেলিকপ্টারের পরিবর্তন হিসেবে আসছে মার্কিন রোমিও। আকাশ থেকে সমুদ্রের গভীরে থাকা সাবমেরিন ধ্বংস করতে সক্ষম রোমিও। দুর্যোগ ও বিপর্যয়ে তল্লাশি এবং উদ্ধার কাজেও পারদর্শী রোমিও। রোমিও বর্তমানে বিশ্বের সব থেকে শক্তিশালী নৌ হেলিকপ্টার। ভয়ঙ্কর দানব অ্যাপাচে, দিন হোক বা রাত শত্রু শিবির ঝাঁঝরা করে দেবে অ্যাপাচে। ভয়ঙ্কর প্রতিকূল আবহাওয়াতেও সমান ধ্বংসাত্মক অ্যাপাচে। হেলিকপ্টারের সঙ্গে রয়েছে 30mm চেইন গান, ক্ষেপণাস্ত্র বহনেও সক্ষম অ্যাপাচে হেলিকপ্টার। দু ধরনের এই হেলিকপ্টারের অন্তর্ভুক্তিতে ভারতীয় প্রতিরক্ষার শক্তি এক লক্ষে বেড়ে গেল বহুগুণ। লড়াই করার ক্ষমতা আমাদের প্রায় ছিল না, এখন কিছুটা হয়ে গেছে। এখন দেখি আরও বেশি প্ল্যাটফর্মস আসছে, যেমন ওই গান প্ল্যাটফর্ম এও আমরা এখন ইম্পোর্ট করছি, আর প্লাস এখন MH-60 নেভাল সার্ভেলেন্স কাম অ্যাটাক প্ল্যাটফর্ম আগেনস্ট সাবমেরিন যেটা আমরা কিনছি, এটা দরকার ছিল, এটা আসবে। নেভাল গানজও আসছে। আগামী দিনেও প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে নানাভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে আমেরিকা। গত বছর শুরু হওয়া ভারত মার্কিন যৌথ মহড়া আগামী দিনেও হবে বলে জানিয়ে দিয়েছেন দুই রাষ্ট্র নেতাই। নিউজ টাইম